পৃথিবীর ভয়ঙ্কর শিকারী প্রাণীদের মধ্যে কুমির অন্যতম। কুমির তার শক্ত চোয়াল দ্বারা যখন কোনো প্রাণীর উপর কামড় বসায়, তখন সেই প্রাণীর পক্ষে বাঁচা অসম্ভব হয়ে পড়ে। কুমির তার শিকারকে ধরার পর পানিতে টেনে নিয়ে ছিঁড়ে খেয়ে ফেলে। একবার ভেবে দেখুন, কুমিররা যদি বর্তমান সময়ে এত ভয়ঙ্কর হয়ে থাকে, তাহলে ডাইনোসরদের সময় কতটা ভয়ঙ্কর ছিল। বিজ্ঞানীদের মতে, আজ থেকে প্রায় 13 কোটি বছর আগে ক্রিটাসিয়াস যুগে এক বিশাল আকৃতির কুমিরের রাজত্ব চলত, যার নাম ছিল সার্কোসুকাস। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন। সেই সময় সার্কোসুকাসের আতঙ্কে বড় বড় সব ডাইনোসররাও পানি খেতে নদীর কিনারায় যেতে ভয় পেত। এদের জীবাশ্ম সর্বপ্রথম সাহারা মরুভূমিতে পাওয়া যায়। এরপর 1964 সালে সার্কোসুকাসের সেই জীবাশ্মটি পাওয়া যায় যা দেখে বিজ্ঞানীরা পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল, কারণ সেটি এখন পর্যন্ত পাওয়া সার্কোসুকাসের সবচেয়ে বড় ফসিল ছিল। এই ফসিলটি লম্বায় 40 ফিট ছিল আর এটি প্রায় 10 কোটি বছর পুরনো ছিল। অনেক বিজ্ঞানীরা ধারণা করেন যে এই সার্কোসুকাসরা এর থেকেও আরও অনেক বেশি বড় হতো। একটি পূর্ণবয়স্ক সার্কোসুকাসের ওজন প্রায় 10 টন পর্যন্ত হতো। এখন পর্যন্ত খুঁজে পাওয়া পৃথিবীতে সবচেয়ে বড় যেই কুমিরটি আছে সেটির নাম ললং। এটি লম্বায় 20 ফিট বা 6 মিটার আর এর ওজন ছিল প্রায় 10,075 কেজির মতো, যার থেকে এটা বোঝা যাচ্ছে যে সার্কোসুকাসরা ওজনের দিক থেকে পৃথিবীর বর্তমান সময়ের সবচেয়ে বড় কুমিরের চেয়েও 10 গুণ বেশি ভারী হতো। এর থেকেই ধারণা করা যায় যে এরা আকৃতিতে কত বড় হতো। এটিও একটি কারণ যার থেকে বিজ্ঞানীরা ধারণা করেন সার্কোসুকাসরা 40 থেকে 80 ফিট পর্যন্ত লম্বা হতো। কিন্তু এখন পর্যন্ত সার্কোসুকাসের এত বড় কোনো ফসিল খুঁজে পাওয়া যায়নি। সার্কোসুকাসরা এতটাই ভয়ঙ্কর ছিল যে এরা এদের থেকেও বড় আকৃতির ডাইনোসরদের শিকার করত। এদের মুখের উপরের চোয়ালে 35টি আর নিচে 31টির মতো বিশালাকার দাঁত থাকত। কিন্তু সার্কোসুকাসরা বর্তমান সময়ের কুমিরের মতো ডেথ রোল করতে পারত না, যা ছিল এদের জন্য অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। মূলত ডেথ রোলের মাধ্যমে কুমিররা তার শিকারকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে, কিন্তু সার্কোসুকাসরা এই বিশাল দেহের কারণে ডেথ রোল করতে পারত না, যা থেকে এটা বোঝা যায় যে এরা এদের শিকারকে কামড়ে ধরে হাড়গুড় ভেঙে মেরে তারপর ছিঁড়ে খেয়ে ফেলত। এদের মুখের সামনের দিকে একটা উঁচু অংশ থাকত, যা কিছুটা বর্তমান সময়ের ঘড়িয়ালের মতো দেখতে। এর কারণে অনেকে সার্কোসুকাসকে বর্তমানের ঘড়িয়ালের পূর্বপুরুষ বলে মনে করে। অনেকে আবার এটাও মনে করে যে বর্তমানে পৃথিবীতে এদের বেঁচে থাকারও সম্ভাবনা রয়েছে। অনেকে ধারণা করে অ্যামাজনের গভীর জঙ্গলে এদের অস্তিত্ব এখনও থাকতে পারে। আবার কেউ কেউ মনে করে ফিলিপাইনের জঙ্গলেও এদের পাওয়া যেতে পারে, কারণ ফিলিপাইনেই পৃথিবীর সবচেয়ে বড় কুমির ললংকে পাওয়া গিয়েছিল। এবং কেউ কল্পনাও করতে পারেনি যে এই জঙ্গলে 20 ফিট লম্বা একটি কুমির থাকতে পারে। তবে সব পাওয়া তথ্য থেকে এটাই বলা যেতে পারে যে এখন এই প্রাণীটির পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই বললেই চলে। কারণ যদি এখনও পৃথিবীতে এই প্রাণীটি বেঁচে থাকতো, তাহলে এতদিনে এই বিশাল আকৃতির ভয়ঙ্কর প্রাণীটির অস্তিত্বের সন্ধান আমরা পেয়ে যেতাম। এই ব্যাপারে আপনাদের মতামত কী তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।